হ্যালো এভরিওয়ান তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি অ্যান্ড মিনের নতুন আরেকটা একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটা ত্রিপুরার সকল চাকুরি প্রত্যাশী বা জব এক্সপিরিয়েন্সদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ আমরা এই একটা ভিডিওতে চারটা লেটেস্ট ইয়েস একই সাথে চারটা লেটেস্ট চাকরি যেগুলো অ্যাক্টিভ আছে আজকের ডেটে তোমরা যেগুলো অ্যাপ্লাই করতে পারবে সবগুলো আমরা তোমাদের বলে দেব আর এগুলো আমরা ফার্স্ট টাইম ইউটিউবে এই চারটে চাকরির কথা বলছি কারণ আমরা কিন্তু অনেক রিসার্চ করে কিন্তু এই চাকরিগুলো বের করি ইনফ্যাক্ট আমরা চাকরিগুলো তোমাদেরকে বলার আগে আমরা কোম্পানিগুলোর সাথে আমরা ফোন করে আমরা কথা বলে কনফার্ম হই যে এই চাকরিগুলো বেরিয়েছে কারণ আমরা তোমাদের জন্য চিন্তা করি আর আমরা এটা জানি যে চাকরিগুলো তোমাদের জন্য কতটা জরুরি আর তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব তোমরা যাই চাকরি আসে ঠিক আছে যা চাকরি আমরা বলি বা আমরা মানে ভিডিওর মাধ্যমে পাবলিশ করি যেটাতেই তোমাদের কোয়ালিফিকেশান ম্যাচ করে সবগুলো অ্যাপ্লাই করো কারণ বেটার চাকরি যখন পাওয়ার পাবে কিন্তু ওটা পেতে গেলে যতটুকু এক্সপিরিয়েন্স তোমার গ্যাদার করতে হবে ওইগুলো তোমরা এই চাকরিগুলো করতে করতে তোমরা করতে পারবে স্যালারি অ্যাসপেক্টস খুবই ভালো আর মনে রাখবে যখন তোমরা আরেকটু তোমরা ধরো তোমাদের এক্সপিরিয়েন্স হবে ঠিক আছে যখন একটু এক্সপিরিয়েন্স হবে বা তোমরা আরেকটু বড় হবে তখন তোমরা বুঝতে পারবে যে এক্সপিরিয়েন্স গুলোর কি দাম তাই যে চাকরি আমরা বলি অ্যাপ্লাই করতে সবগুলো যেগুলোতেই তোমাদের কোয়ালিফিকেশন ম্যাচ করে প্লিজ তোমরা কিন্তু অ্যাপ্লাই করো ঠিক আছে চলো শুরু করছি বিফোর আই বিগিন দিস ভিডিও তোমাদের থেকে আমরা একটাই আশা রাখবো তোমরা যে আমাদের এই ভিডিও লিংকটা তোমাদের বন্ধু বান্ধব ফ্রেন্ডস রেডিপ সবার সাথে হোয়াটসঅ্যাপ ফেসবুক টেলিগ্রাম গ্রুপে তোমরা শেয়ার করবে সবাই যাতে এই চাকরিগুলো জানার সুযোগ পায় ঠিক আছে এখানে টুয়েলভ পাস গ্র্যাজুয়েট সমস্ত কোয়ালিফিকেশনের চাকরি আছে আর পোস্টিং সবগুলোর আগরতলাতে সম্পূর্ণ ডিটেলস আমরা তোমাদের সাথে আলোচনা করবো অ্যালং উইথ দ্য অ্যাপ্লাই মানে কি করে অ্যাপ্লাই করবে ওটার প্রসিজিওরটা মানে মানে প্রসিজিওরটা আমরা তোমাদের এখানে বলে দেবো ঠিক আছে তো চলো বিফোর ভিডিও ছোট্ট একটা বলে যেই তোমরা যারা ত্রিপুরা সরকারি চাকরি খুঁজছো বা বিভিন্ন চাকরির স্টাডি সমস্ত দা তোমরা এই চ্যানেলের মাধ্যমে ঠিক আছে তোমরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করতে ভুলো না আমাদের ফেসবুক পেজ টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমাদের ইচ্ছা হলে তোমরা ওখানে জয়েন করতে পারো বা গ্রুপ গুলো তোমরা ফলো করতে পারো ওখানে আমরা সমস্ত

তারপর ত্রিপুরা স্টেট কো অপারেটিভ ব্যাংক সহ ত্রিপুরার বিভিন্ন এস এস সি রেলওয়ে সব কিছু নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই এগুলো হচ্ছে আমাদের নোটস এর ডেমো এই নোটস গুলো তোমাদের বিভিন্ন কম্পিটিভ এক্সামের প্রিপারেশন অবশ্যই বুস্ট করবে এগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সিক্স জিরো ডাবল থ্রি ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স ফোর ঠিক আছে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স চল মানে শুরু করছি চলো জব নাম্বার ওয়ান এখানে তোমাদের বাজার কলকাতা তোমরা নিশ্চয়ই জানো একটা রেপুটেড ব্র্যান্ড কিন্তু হচ্ছে কি বাজার কলকাতা এখানে আগরতলা লোকেশনের জন্য স্টোর ম্যানেজার কিন্তু নিয়োগের এক একটা বিজ্ঞপ্তি কিন্তু আমাদের চোখে পড়েছে তাই তোমাদের সঙ্গে আমরা শেয়ার করে দিচ্ছি ঠিক আছে এটাই হচ্ছে এক নাম্বার চাকরি যেটা আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাতে এসছি এই দেখো এটা স্টোর ম্যানেজার বাজার কলকাতা চার থেকে আট বছরের এক্সপিরিয়েন্স স্যালারি হচ্ছে কত পাঁচ থেকে আট লাখ টাকা প্রতি বছরে ইয়ারলি প্যাকেজ আর পোস্টিং মানে চাওয়া হয়েছে আগরতলা কলকাতার হাওড়ার জন্য ঠিক আছে এখানে দিন চাকরিটা পোস্ট করা হয়েছিল মনে রাখবে বাজার কলকাতার কিন্তু একটা নতুন আউটলেট কিন্তু খুলেছে রামনগরের দিকে আগরতলার ঠিক আছে সো এইগুলো অনেকগুলো আউটলেট আছে বাজার কলকাতার অল থ্রু আউট ত্রিপুরা সো এখন কোন স্টোরটার জন্য ম্যানেজার খুঁজছেন ওনারা এটা এখান থেকে বলা ডিফিকাল্ট কিন্তু এটা বেরিয়েছে তোমরা অ্যাপ্লাই করো যেহেতু আগরতলা লেখা লোকেশন সো নিশ্চয়ই আগরতলার কোনো একটা স্টোরের জন্য ওনারা ওনারা ম্যানেজার খুঁজছেন ঠিক আছে ফোর টু এইট ইয়ার্স তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে দেখো জব ডেসক্রিপশনটা দেখে নাও টু অ্যাচিভ স্টোর টার্গেট অ্যান্ড ড্রাইভিং রিটেল কেপিআইস পি আইস টু মেনটেন ভিজুয় ভিজুয়াল মার্চেন্টাইজিং স্ট্যান্ডার্ড দ্যাট স্টোর টু এন্সিওর কাস্টমার সার্ভিস অ্যান্ড এক্সপেক্টেশনস টু অ্যাডের স্টোর অ্যাস

আর ডিপার্টমেন্ট হচ্ছে মার্চেন্ডাইজিং রিটেল অ্যান্ড ই কমার্স আর এমপ্লয়মেন্ট টাইপ মনে রাখবে এটা কিন্তু ফুল টাইম পার্মানেন্ট চাকরি ঠিক আছে কি বলেছি ফুল টাইম পার্মানেন্ট চাকরি কিন্তু এটা কিন্তু প্রাইভেট চাকরি ঠিক আছে শুধু সরকারি চাকরি সরকারি চাকরি মানে মানে শুধু সরকারি চাকরি পেলেই করব ওই বললে কিন্তু হয় না ঠিক আছে যেটা আসছে ওটাই অ্যাপ্লাই করো সরকারি চাকরি সাইডে একটা কিছু করতে করতে তোমরা পরীক্ষা দিতে পারবে বারবার আমরা মানে আমরা তোমাদেরকে যেটা বলি এক্সপিরিয়েন্স গুলো কিন্তু কাজে লাগবে ঠিক আছে সো এখানে অ্যাপ্লাই

পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি লাগবে এম বা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন এনি স্পেশালাইজেশন ঠিক আছে এর সাথে তোমাদের মিনিমাম তিন থেকে চার বছরের রিলেটেড এক্সপিরিয়েন্স লাগবে ঠিক আছে তোমরা যদি সেলসও এক্সপিরিয়েন্স থাকে এত বছরের তাও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ পোস্টিং হবে আগরতলাতে বাজার কলকাতা যেগুলো নাকি একটা শপিং আউটলেট ঠিক আছে ওয়ান অফ দ্য রেপুটেড ব্র্যান্ডস অফ কলকাতা যেটার আউটলেট ত্রিপুরার বিভিন্ন জায়গায় আছে ওখান থেকে কিন্তু স্টোর ম্যানেজার কিন্তু নিয়োগ করা হচ্ছে আমরা এটা অ্যাপ্লাই করার লিঙ্কটা আমরা নিচে ডেসক্রিপশন বক্সে রেখেছি দেখো ইম্পর্ট্যান্ট লিঙ্ক দিয়ে সবগুলো লিঙ্ক দেওয়া আছে যেই লিঙ্কটা দিয়ে রেখেছি ওটা ডাইরেক্ট ক্লিক করলে তোমরা এই জায়গায় চলে আসবে তোমাদের যদি নকরি ডট কম এ যদি তোমাদের প্রোফাইল থাকে বা রেজিস্টার করা থাকো তাহলে ডাইরেক্ট লগ ইন করে তোমরা অ্যাপ্লাই করবে যদি নকরি ডট কম অ্যাকাউন্ট না থাকে তোমরা প্রথম রেজিস্টার করে তোমাদের রেজিউমটা আপলোড করে তারপর তোমাদের

কুরিয়ার্স বিস একটা কুরিয়ার কোম্পানি আছে যেটারও নাকি মাল্টিপল নাম্বার অফ আছে আছে আগরতলা বিভিন্ন ঠিক সেই এক্সপ্রেস কুরিয়ার্স মানে আগরতলা লোকেশনের জন্য ফিল্ড সুপারভাইজার পোস্টে উনারা একটা নিয়োগের বিজ্ঞপ্তি বের করেছেন যেটা আমাদের চোখে এসছে এই দেখো ফিল্ড সুপারভাইজার এক্স বি পেরোল মানে এক্সপ্রেস বিস পেরোল ঠিক আছে এক্সপ্রেস বিস কুরিয়ার সার্ভিস কোম্পানি এখানে দুই থেকে চার বছরের এক্সপিরিয়েন্স লাগবে তোমাদের পোস্টিং কোথায় কোথায় দেখো কোন কোন জায়গার জন্য চাওয়া হয়েছে আগরতলা আইজল আর নাগাও ঠিক আছে এখানে বিভিন্ন লোকেশনের জন্য তিনটে লোকেশনের জন্য চাওয়া হয়েছে কিন্তু আমাদের দরকার হচ্ছে আগরতলা লোকেশনের জন্য তাই আমরা তোমাদের জানিয়ে দিচ্ছি ওয়ান ডে অ্যাগো মানে জাস্ট একদিন আগে এই চাকরিটা কিন্তু পোস্ট করা হয়েছে পোস্টের নাম হচ্ছে ফিল্ড সুপারভাইজার জব ডেসক্রিপশনটা তোমরা দেখে নাও রেসপন্সিবল ফর দ্য অপারেশন মেট্রিক্স অফ দ্য ব্রাঞ্চ টেক কেয়ার অফ শিপমেন্টস রিসিভ দেন শিপমেন্টস আউটওয়ার্ড ডেলিভারিং শিপমেন্টস অন অন টাইম টু দা কাস্টমারস এনশিওর্স কোয়ালিটি চেক এই সমস্তগুলো তোমাদের অ্যাজ এ ফিল্ড সুপারভাইজার তোমাদের কাজ তোমরা পজ করে এই সবগুলো তোমরা পড়ে নিও দেখো এখানে লিখে রেখেছে নিড লোকাল গাই অনলি রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্সি ইজ মাস্ট গুড নলেজ অফ এক্সেল মাইক্রোসফট এক্সেলে তোমাদের কিন্তু গুড নলেজ থাকতে হবে ঠিক আছে এটা হচ্ছে ফুল টাইম আর পারমানেন্ট আর তোমাদের এনি গ্র্যাজুয়েট ঠিক আছে যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েট বাইক যে কোনো সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েট হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আর যদি তোমাদের দুই থেকে চার বছরের এক্সপিরিয়েন্স থাকে এনি ফিল্ড তাহলেও কিন্তু তোমাদের জন্য ইটস অ্যান অ্যাডেড অ্যাডভান্টেজ ঠিক আছে বুঝতে পেরেছ পোস্টিং কিন্তু তোমাদের আগরতলাতে অবশ্যই হবে এটাও অ্যাপ্লাই করা লিঙ্কটা আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমরা লিঙ্কটা কম্পিউটার দিয়ে ক্লিক করে এখানে রেজিস্টার করা থাকলে নকটি ডট কমে তোমরা রেজিস্টার করে অ্যাপ্লাই করতে পারো বা ডাইরেক্ট লগ করে তোমরা অ্যাপ্লাই করো ঠিক আছে এটা গেল প্রথম মানে দ্বিতীয় চাকরিটা এইবার আমরা চলে আসি তৃতীয় চাকরিটা জব নাম্বার থ্রি যেটা তোমাদের জানাতে আমরা এসেছি এখানে একটা সোলার কোম্পানি আছে সোলার কোম্পানিটার নাম হচ্ছে সান কিং সোলার কোম্পানি এই কোম্পানিটাতে আগরতলা লোকেশনের জন্য এরিয়া সেলস এক্সিকিউটিভ পোস্টে নিয়োগের কিন্তু একটা বিজ্ঞপ্তি চলে এসেছে ঠিক আছে ওনাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা এটা পেয়েছি সো চলো দেখে নেই এখানে কি লেখা জব ডেসক্রিপশনে দেখো এরিয়া সেলস এক্সিকিউটিভ আগরতলা ত্রিপুরা আগরতলাতেই অবশ্যই পোস্টিং হবে এটার সান কিংস রিটেল মানে সেলস চ্যানেল হ্যাজ সিগনিফিক্যান্ট প্রেজেন্স অল অ্যাক্রস ইন্ডিয়া দ্য চ্যানেল অ্যাট্রাক্টস কনজিউমার্স উইথ এ ফোকাসড কাস্টমার সেন্ট্রিসিটি এন্ড গ্রেট সার্ভিস ডেলিভারি এন্ড সেলস এ রেঞ্জ অফ সোলার অ্যাজ ওয়েল এস এলইডি প্রোডাক্টস মানে ওনারা কিন্তু মেইনলি সোলার প্লাস এলইডি প্রোডাক্টস নিয়ে ওনারা কিন্তু মানে ওনারা কিন্তু প্রোডাক্ট কিন্তু ওনারা ম্যানুফ্যাকচার করেন বা সোলার সিস্টেম নিয়ে ওনারা কিন্তু ডিল করেন এটা অবশ্যই তোমাদের পারমানেন্ট ফুল টাইম চাকরি আর তোমাদের চাকরির লোকেশন হবে আগরতলা ত্রিপুরাতে ঠিক আছে

করতে পারবে ঠিক আছে এখানেও তোমাদের গ্র্যাজুয়েট হলেই তোমাদের হবে এনি সাবজেক্টে তোমরা হতে পারবে উইথ টু অফ ইন সেলস ঠিক আছে এটাও অ্যাপ্লাই করার লিঙ্কটা আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি লিঙ্কটা ক্লিক করলে তোমরা এই পেজটাতে যাবে এখানে অ্যাপ্লাই নাও অপশনটা আসবে ওখানে ক্লিক করে তোমরা অ্যাপ্লাই করতে পারো তোমাদের রেজিউম বা বায়োডাটাটা তোমরা এখানে পাঠিয়ে দিতে পারো পোস্টিং মনে রাখবে অলওয়েজ ইট উইল বি এট আগরতলা ত্রিপুরা ঠিক আছে এইবার হচ্ছে চার নাম্বার চাকরি জব নাম্বার ফোর আজকের শেষ চাকরি অ্যাকচুয়ালি এখানে অ্যাকচুয়ালি পাঁচটা চাকরি কারণ এই কোম্পানিটার থেকে যেটার নাম হচ্ছে বিআইএইচ টেকনোলজিস ঠিক আছে কম্পিউটার হার্ডওয়্যার কোম্পানি এটা একটা এটাও আগরতলাতেই লোকেটেড ওনাদের থেকে অ্যাকচুয়ালি দুটো পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে ঠিক আছে সো টোটাল তোমরা বলতে পারো জব নাম্বার ফোর আর জব নাম্বার ফাইভ ঠিক আছে সো এখানে কম্পিউটার হার্ডওয়্যার টেকনিশিয়ান আর ফ্রন্ট ডেস্ক রিপ্রেজেন্টেটিভ পোস্টে বিআইএইচ টেকনোলজি আগরতলাতে কিন্তু নিয়োগের একটা বিজ্ঞপ্তি আমাদের চোখে পড়েছে ঠিক আছে সো এই দেখো এই সেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রথম আমরা বলে দিই কম্পিউটার হার্ডওয়্যার টেকনিশিয়ানের জন্য যে বেরিয়েছে ওটা কম্পিউটার হার্ডওয়্যার ত্রিপুরা স্যালারি হবে আট হাজার টাকা থেকে বারো হাজার টাকা প্রতি মাসে তোমাদের স্যালারি জব ওপেনিং ফর ডাইনামিক টেকনিশিয়ান এট ত্রিপুরা লোকেশন টেকনিশিয়ান নিড টু ভিজিট কাস্টমার প্লেসেস অ্যান্ড ইনস্টল অর রিপেয়ার কম্পিউটার হার্ডওয়্যার আইটেমস এক্সাম্পল কম্পিউটার প্রিন্টার নেটওয়ার্কিং ইত্যাদি টি এ উইল বি প্রোভাইডেড ফ্রম দা কোম্পানি মানে ট্রাভেলিং অ্যালাউন্স

এই ফোন নাম্বারটাতে ঠিক আছে তোমরা মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে দেখে নাও বা তোমাদের রেজিউম বা বায়োডেটা তোমরা ইমেইল করতে পারো সার্ভিসেস চ টি ডট আইএন এটাও কিন্তু ফুল টাইম পার্মানেন্ট ক্যান্ডিডেটের জন্য ঠিক আছে তোমরা যদি গ্রাজুয়েট হও বা টুয়েলভ পাস হও বা তোমাদের যদি কম্পিউটার হার্ডওয়্যার বা মানে কম্পিউটারের যে টেকনিশিয়ান ফিল্ডে তোমাদের এক্সপিরিয়েন্স আছে তাহলেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো যদি ফ্রেশার হও তাহলেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এর মধ্যেই অ্যাপ্লাই করো এখন যদি তোমরা ইন্টারেস্টেড হও আজকে বা কালকের মধ্যে ম্যাক্সিমাম তোমরা আইদার রেজিউমটা তোমরা এখানে মানে ইমেল করে দিতে পারো বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিতে পারো বা আমরা এটা অ্যাপ্লাই করার একটা লিঙ্কও দিয়ে রেখেছি লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে আছে ক্লিক করে ডাইরেক্ট তোমরা ইন্ডি ডট কো ডট ইন থেকে তোমরা এখানে অ্যাপ্লাই নাও দিয়ে তোমরা তোমাদের রেজিউমটা পাঠিয়ে দিতে পারো ঠিক আছে তিনটে রাস্তা আছে এটা অ্যাপ্লাই করার সো প্রথম পোস্টটা ক্লিয়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখো হায়ার সেকেন্ডারি টুয়েলভ পাস আমি যেটা বলেছি টুয়েলভ পাস হলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে এক্সপিরিয়েন্স হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার ওয়ান ইয়ার এটা না থাকলেও ফ্রেশার হলেও এক্সপিরিয়েন্স না থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে সো আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে ত্রিশে এপ্রিল দুই হাজার চব্বিশ এই মাসের ত্রিশ তারিখ হচ্ছে এটা লাস্ট ডেট অ্যাপ্লাই করার আর ফার্স্ট মে দুই হাজার চব্বিশ থেকে তোমাদের কিন্তু এক্সপেক্টেড করা যাচ্ছে তোমাদের চাকরি কিন্তু শুরু হয়ে যাবে ঠিক আছে সেম কোম্পানিতে ডেস্ক রিপ্রেজেন্টেটিভ বা তোমরা রিসেপশনিস্ট বলতে পারো এটাতেই বিআইএইচ টেকনোলজিস আগরতলা ত্রিপুরা সাত হাজার টাকা প্রতি মাসে এটা স্যালারি হবে ঠিক আছে এখানে কি লিখেছে দেখো উই আর লুকিং ফর এ প্লিজেন্ট

যে কাজ আছে আইডিয়াল ক্যান্ডিডেট উইল হ্যাভ এ ফ্রেন্ডলি অ্যান্ড ইজি গোয়িং পার্সোনালিটিল অলসো বিং ভেরি পারসেপটিভ অ্যান্ড ডিসিপ্লিন ইউ শুড বি টু ডিল উইথ ইনফরমেশন দ্য কাস্টমার ওরিয়েন্টেড অ্যাপ্রোচ ইস এসেন্সিয়াল কি করে মানে তোমাদের ওনাদেরকে ওনাদের সার্ভিসটা কি করে ভালো দিতে হয় তোমাদের কিন্তু অবশ্যই জানতে হবে কারণ তোমরাই হচ্ছে ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট কেউজন কোম্পানিতে ঢুকবে রিসেপশনিস্টের সাথে কিন্তু ফার্স্ট ওনারা কথা বলেন বুঝতে পেরেছ সো এবার এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষার যোগ্যতা কি কি লাগবে তোমাদের ফ্রন্ট ডেস্ক রিপ্রেজেন্টেটিভ পোস্টে অ্যাপ্লাই করতে ডিপ্লোমা এখানে প্রেফার দিয়েছে তোমরা কিন্তু এখানে তোমাদের টুয়েলভ পাস করা থাকলেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে টুয়েলভ পাস করা থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারো টুয়েলভ পাস বা গ্রাজুয়েট ঠিক আছে এখানে প্রেফার্ড বলেছে নো এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড কোনো এক্সপিরিয়েন্স লাগবে না তোমাদের টুয়েলভ পাস বা গ্র্যাজুয়েট থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে এখানে কিন্তু অবশ্যই ওনাদের কোম্পানিটা মোস্ট প্রবাবলি হাপানিয়াতে হাপানিয়া আগরতলাতে সো টিএমসি হসপিটাল যে আছে ওই এরিয়াতে তবুও তোমরা কনফার্ম হয়ে নিও তোমাদের যখন জয়েনিং হবে তোমাদের কিন্তু বলে দেওয়াই হবে যে কোথায় তোমাদের পোস্টিং হবে এখানে টোটাল ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স প্রেফার্ড বলেছে কিন্তু নট ম্যান্ডেটরি তো এক্সপিরিয়েন্স না থাকলেও তোমরা গুড স্পিকিং পাওয়ার থাকলে আর তোমাদের মানে কি বলবো মানে কাস্টমার হ্যান্ডলিং ক্যাপাবিলিটি বা তোমাদের ক্লারিক্যাল কাজ করার ক্যাপাসিটি থাকলে অবশ্যই তোমরা এটা অ্যাপ্লাই করো এটাও ফার্স্ট মে দুই থেকে চাকরিটা শুরু হবে ত্রিশে এপ্রিল দুই হাজার চব্বিশ এটা অ্যাপ্লাই করার লাস্ট ডেট সেম ভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারো আগেরটাতে আমরা যে ফোন নাম্বারটা বলেছিলাম এটাতে তোমরা হোয়াটসঅ্যাপ করে দাও বায়োডাটাটা পোস্টের নাম লিখে বা ইমেল করতে পারো সার্ভিসেস অ্যাট দ্য রেট বা আমরা লিঙ্কটাও দিয়ে রেখেছি লিঙ্কটা ক্লিক করে তোমরা দুটো পোস্টেরই অ্যাপ্লাই নাও ক্লিক করে তোমরা অ্যাপ্লাই করে অ্যান্ড ওয়েট ফর দ্য কল ফ্রম দেয়ার সাইড ঠিক আছে সো আশা করি তোমরা বুঝতে পেরেছো অনেকগুলো চাকরির কথা বললাম আমরা এই ভিডিওতে যেমন এক্সপিরিয়েন্স আছে তেমন প্রেশারদেরও আছে তোমরা প্লিজ তোমাদের বন্ধু বান্ধব রিলেটিভস ফ্রেন্ডস মানে তোমাদের যারা মানে মানে যাদের সাথে তোমরা একসাথে কানেক্টেড আছো চাকরি খুঁজছো বা বিভিন্ন কিছু পড়াশোনার জিনিস নিয়ে তোমরা ডিসকাস করো সবার সাথে তোমরা এই ভিডিওটা শেয়ার করে দিও বিফোর দ্য লাস্ট যেটা আমাদের এই ভিডিও দেখে যাদেরই যেটা ইন্টারেস্টেড ওই চাকরিটা সবাই যাতে অ্যাপ্লাই করে নিতে পারে ম্যাক্সিমাম শেয়ার ইন দ্য সোশিয়াল মিডিয়া প্ল্যাটফর্মস ইস দ্য মাস্ট

টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো ওটা লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো ওটা লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ঠিক আছে চলো সবাই ভালো থাকবে প্রিপারেশন নিতে থাকো সমস্ত আর্জেন্ট আপডেটসের জন্য স্টাডি ইনউইনকে কিন্তু ফলো করতে ভুলো না আমরা তোমাদের পেছনে যে পিলার অফ সাপোর্ট আছি তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও আমরা তোমাদের সবাইকে সাকসেসফুল দেখতে চাই ঠিক আছে চলো হ্যাভ এ নাইস ডে কিপ প্রিপেয়ারিং অ্যান্ড টেক কেয়ার